আজকে আমি এই পেপার রোজ মেকিংয়ের ফুল প্রসেসটা দেখাবো তার জন্য যা যা মেটেরিয়ালস লাগবে তার ডিটেলস সমস্ত এখানে দেয়া আছে পেপার রোজ মেকিংয়ের জন্য সেভেন সেন্টিমিটার বাই সেভেন সেন্টিমিটারের এরকম চারটে পিস আমি নেব আর তাকে এরকম মাঝখান দিয়ে ট্রায়াঙ্গেল শেপে ফোল্ড করব তারপর সেই ট্রায়াঙ্গেলটাকে আবার আর একবার ফোল্ড করবো আর তারপরে আর একবার ফোল্ড করবো অর্থাৎ টোটাল তিনটে ফোল্ড আমি করবো তিনটে ফোল্ড করা হয়ে গেলে একটা পেন্সিল নেব পেনসিলের সাহায্যে আমি এখানে একটা হাফ সার্কেল ড্র করব ড্র করার সময় খেয়াল রাখতে হবে খোলা দিকটা যেন বাইরের দিকে থাকে আর বন্ধ দিকটা যেন ভেতরের দিকে থাকে এরকম চারটে পিসে ড্র করে নেওয়ার পরে আমি এটাকে কেটে নেব। কাঁচি দিয়ে কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে ভেতরের দিকটা আটকানো পোর্শনটা কোনোভাবেই কেটে না যায় এটাকে খুললেই আমরা একটা ফ্লাওয়ার এরকম টাইপের পেয়ে যাব এবার আমরা রোজটা তৈরি করব তার আগে পাঁপড়িগুলোকে সামান্য একটু বেন্ড করার জন্য পেন্সিল বা যে কোনো ছোট লাঠি টাইপের কিছু সাহায্যে এটাকে একটু মুড়ে দিলেই বা হাত দিয়েও একটু সামান্য মুড়ে মুড়ে দিলেই এটা একটুখানি বেন্ড বেন্ড হয়ে যাবে পাঁপড়ির মতন জিনিসটা বেশ দেখতে সুন্দর লাগবে এইভাবে সবকটাকেই করে নেবো চারটে পিসকে এবার নিয়ে আমি এবার একটা পিসের একটা পাপড়িকে এরকমভাবে কেটে বাদ দিয়ে দেবো এটা আমরা ফেলবো না এটাও আমাদের কাজে লাগবে এটা রেখে দেবো দিয়ে এরকমভাবে একটা থেকে দুটো একটা থেকে তিনটে আর একটাকে থেকে চারটে পাপড়ি কেটে বাদ দেওয়ার পরে আমি পাপড়িগুলোকে একটার ওপর একটা করে এরকমভাবে আঠা দিয়ে বসিয়ে দেবো প্রত্যেকটা ক্ষেত্রেই একটা পাপড়িকে তার পরের পাপড়িটার সাথে জুড়ে যে জায়গাটা আমি কেটেছিলাম সেই পোশানেটাকে এরকম ফুল মেকআপ করে দেবো টোটাল সাতটা পিস টোটাল আটটা পিসের মধ্যে সাতটা পিসকে আমি এভাবে জোড়া লাগাবো যে পিসটা আমার ডবল থাকবে অর্থাৎ যেটা আমি হাফ কেটে বাদ দিয়েছিলাম দুটোতেই চারটে চারটে করে পাপড়ি আছে তার একটা পিস আমার কাজে লাগবে না সেটাকে আমি সরিয়ে রাখবো অন্য কিছুতে ইউজ করার জন্য বাকি সবকটাতে এরকম সেম প্রসেসে আমি পাপড়িগুলোকে জুড়ে নেবো আর যেটা আমার সিঙ্গেল পাপড়ি আছে সেটাকে জাস্ট এমনি ফোল্ড করে আঠা দিয়ে নেবো এবার আমি পরপর এগুলোকে আঠা দিয়ে বসাবো অর্থাৎ পাপড়ি যেভাবে রয়েছে ঠিক পরপর ছোট থেকে বড় থেকে ছোটো এরকমভাবে বসাতে থাকবো এখানে আমি ফেবিক্রিলের ফেব্রিক গ্লু ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো অন্য আঠা ইউজ করতে পারো যে কোনো আঠাতেই পেপার আটকে যাবে আমি এরকমভাবে পরপর এগুলোকে বসিয়ে দেবো আর খুব বেশি প্রেস করবো না বেশি চাপ দেবো না জাস্ট হালকা করে আঠা দিয়ে বসিয়ে এটা শুকনোর জন্য রেখে দিলেই ফুলটা আটকে যাবে আমার ফ্লাওয়ারটা রেডি হয়ে গেছে ফ্লাওয়ারটা আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও